দর্শক, আমরা আজ এসেছি হরিণাকুণ্ডুতে, ঝিনাইদহের সাংস্কৃতিক উপজেলা হরিণাকুণ্ড উপজেলা। হরিণাকুণ্ডুতে আসলাম আর এখানে একটি প্রতিভার খোঁজ করব না এমন তো হয় না। আর এখন দাঁড়িয়ে আছি মূলত কুলবাড়িয়া বাজারে, এবং কুলবাড়িয়া বাজার থেকে পথে প্রান্তরে এই অনুষ্ঠানের প্রথম পর্বটি আমরা এখানে করতে চাই। আমরা খবর পেয়েছি যেখানে একজন মেকানিক, অর্থাৎ মেকানিকের কাজ করে মনির ভাই, তিনি অসাধারণ সঙ্গীত পরিবেশন করেন। চলুন তো তার দোকানে গিয়ে সবাই মিলে যাওয়া যাক, দেখি তিনি কেমন সঙ্গীত পরিবেশনা করেন। চলেন আপনাদের সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করি। মনির ভাই, কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কাজ করছেন না? হ্যাঁ কাজ করছি। দর্শক দেখছেন যে মনির ভাই কাজ করছে, এবং তিনি মূলত এখানে কি কি কাজ করান? এখানে মোটরসাইকেলের সার্বিক কাজই করা হয়। সার্বিক কাজ করেন, মোটরসাইকেলগুলো মেরামত করেন, তাই না? মেরামত করা হয়। আচ্ছা, তো দিনকাল কেমন চলছে? দিনকাল আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই চলছে। আমরা শুনলাম আপনি নাকি অনেক ভালো গান পারেন, গান করেন কাজের ফাঁকে ফাঁকে নাকি গান করে শোনান। তো আমাদের পথে প্রান্তরে অনুষ্ঠানের প্রথম পর্ব আজকে, তো প্রথম পর্বে আমরা কুলবাড়িয়া বাজারে আপনার সঙ্গে দেখা করতে আসলাম। তো এই কাজের কি খুব বিরক্ত করছি, মানে একটু গান শোনাতে পারবেন একটা? হ্যাঁ, গান শোনানো যাবে, সমস্যা নাই। আমার গান আমার খুব ভালো লাগে, এবং গান আমি সবসময় করার চেষ্টা করি। তাহলে আমরা একটু, এখানে চেয়ার আছে, আমি চেয়ারে একটু বসতে চাই, আপনিও তাহলে একটু বসেন, একটু গান শুনে একটা আড্ডা হয়ে যাক। দর্শক দেখছেন যে মনির ভাইয়ের কাছে এসেছি, এবং তিনি অনেক ভালো গান করেন, তো চলুন আপনাদের সঙ্গে নিয়ে তার গান শোনার চেষ্টা করি, দেখি তিনি কেমন গান করেন। দর্শক, মনির ভাইয়ের দোকানে বসে আছি, চারপাশে লোহা লক্কর, সব ভারী ভারী শক্ত শক্ত ধাতব পদার্থ। কিন্তু এই শক্ত ধাতব পদার্থের মধ্যে বসবাস করে মনির ভাই, বসবাস বলতে সারাদিন তার এখানেই কাটে। চারপাশে শক্ত ধাতব পদার্থ হলেও তার মন কিন্তু অনেক নরম, এবং তার হৃদয় রয়েছে একটি বিশাল সঙ্গীত জগৎ। সেই সঙ্গীত জগতে সন্ধান করতেই মূলত তার সাথে বসে আছি। এখন কাজ করছিলেন তিনি, আপনারা দেখছিলেন, তাকে এখানে বসালাম, এখন তার সঙ্গে আমরা কথা বলবো। আর যেহেতু তার বাড়ি হরিণাকুণ্ড উপজেলায়, আর হরিণাকুণ্ড উপজেলা মানেই কিন্তু ঝিনাইদহের সাংস্কৃতিক একটি উপজেলা, এই উপজেলাতেই ফকির মজনু শাহের জন্ম, লালন সাহিজির জন্ম, লালন সাহিজির গুরু সিরাজ সাহিজির জন্ম। এখানে আসলে এখানকার মানুষগুলোই মূলত সংস্কৃতি পরায়ণ হয়ে থাকে। তো সেখানকার একজন মানুষ মনির ভাই কুলবাড়িয়া বাজার থেকে। আমরা চলুন মনির ভাইয়ের একটু গলায় একটা গান শুনি। ভাই প্রথমে কোন গান শুনবো আমরা? আমি প্রথমেই শিল্পী মনির খানের একটি গান করছি, জানি না তো আর কি জনম আমি আর পাবো কি না। মানে মনির খান কি আপনার প্রিয় শিল্পী? হ্যাঁ, আমার প্রিয় শিল্পী, আমি তাকে খুবই শ্রদ্ধা করি এবং ভালোবাসি। আপনার নামও তো মনির? আমার নামও মনির, নামের সাথে মিল আছে, দেখা যাক কণ্ঠের কতটা মিল আছে, দেখা যাক কতটা মিল আছে আল্লাহ ভরসা বলতে পারবো না, তবে আপনারা দেখেন। আচ্ছা শুনি তাহলে, চলেন। দর্শক চলুন তাহলে আমাদের এই মনির ভাইয়ের গলায় মনির খানের গান শুনে আসি। জানি না তো আর কি জনম আমি আর পাবো কি না, ভালোবেসে একে জনমে আমার যে সাধ মেটে না, ও ভালোবেসে একে জনমে আমার যে সাধ মেটে না, আধে কি জীবন ছিলে তুমি যে আমার আলোকে, বাকিটা জীবন কথা দা রইবে পলকে পলকে, তোমাকে ছাড়া ফাগুনে আমার ফুল যে আর ফোটে না, ভালোবেসে এক জনমে আমার যে সাধ মেটে না, ও বুখেরি জমিন জুড়ে তুমি যে শুধু তুমি যে, বাকিটা জীবন ক
কথা দা রইবে পলকে পলকে, তোমাকে ছাড়া ফাগুনে আমার ফুল যে আর ফোটে না, ভালোবেসে এক জনমে আমার যে ফুল ফোটে না। অসাধারণ দর্শক, আসলে আমরা জানি যে সঙ্গীত আসলে এমন একটা বিষয় যেটা মানুষের হৃদয়েই মূলত যার উৎপত্তি, এবং তেমনই একটি সুস্থ হৃদয়ের অধিকারী আমাদের মনির ভাই, এবং তিনি কিন্তু বাংলাদেশের একজন জাতীয় পর্যায়ের শিল্পী। মনির খানের সঙ্গীত দারুণভাবে পরিবেশনা করলেন এবং আমরা উপভোগ করলাম। মূলত এই গানের প্রতি ভালোবাসাটা কীভাবে জন্মেছে? আপনি তো সারাদিন এই সব নিয়ে থাকেন, নিজের কাজকর্ম নিয়ে থাকেন। ছোটোবেলা থেকে এই গানের প্রতি খুবই আমি ভক্ত আর কি। ছোটোবেলা থেকে হারমোনিয়াম ডুগি তবলা সবই চেষ্টা করছি বাজানোর জন্য, কেনার জন্য কিনছি, এই যে হারমোনিয়াম পড়ে আছে। এই যে এসব করে মূলত কেমন টাকা আয় হয় প্রতিনিয়ত? খুব একটা ইনকাম হয় না, যা ওই সাংসারিক চলে আর কি। কোনো হলে সংসারে কে কে আছে? আর সংসারে মা বাবা দিয়ে সাতজন আছে, সবাই আমার উপরেই ডিপেন্ড। তো তাহলে এত সংসারের এই যন্ত্রণা, সংসার সমুদ্রের যন্ত্রণা, এরপর দোকানের এই সমস্ত কাজকর্ম, সারাদিন পরিশ্রম, এর মাঝে গান আসলে কি অতটা সুযোগ হয়ে ওঠে? ওঠে না, তারপরেও আমি চেষ্টা করি মানে মনের আনন্দটা ঠিক রাখার জন্য। তো এই যে অনেকেই গান তো যেমন তেমন গায়, তারপরেও কিন্তু তারা অনেক ভালো জায়গায় চলে গেছে, ভালো জায়গায় গান করে। তো সেই জায়গা থেকে আমার মনে হলো আপনার যে গলা মাশাল্লাহ অনেক ভালো, তো গান নিয়ে নিশ্চয়ই আপনার অনেক প্ল্যান থাকার কথা, কিন্তু এত কিছু সামলে তো আর হয়ে ওঠে না নিশ্চয়ই। ওঠে না, হ্যাঁ, তারপরেও চেষ্টা আমি করি, অনেক সময় চেষ্টা করি, মোবাইলে বিভিন্ন কায়দায় চেষ্টা করি, কিন্তু সেভাবে তো আসলে সম্ভব হয় না। যে কোনো মিডিয়ার মাধ্যম দিয়েই এটা ওঠা সম্ভব, তাছাড়া সম্ভব না, মানে এটা প্ল্যাটফর্ম নেই। দর্শক, আমাদের এই পথে প্রান্তরে এই অনুষ্ঠানে আমাদের টিভির আজকের অতিথি আমাদের মনির ভাই। আমাদের স্টুডিওতে যখন সঙ্গীত অনুষ্ঠান হয়, আমাদের নিয়মিত অনুষ্ঠান যখন আরশিনগর হয়, তখন চারপাশে আলো ঝলমল একটি দৃশ্য, পেছনে অনেক সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড থাকে, কিন্তু আজকে দেখেন চারপাশে শক্ত ধাতব পদার্থ, তার মাঝখানে একটা সুন্দর সুরেলা কণ্ঠের মানুষ বসে আছে এবং তার সঙ্গীতে সবাই মুগ্ধ হচ্ছে। ক্যামেরা পিছনেও অসংখ্য মানুষ আজকে তার গান শুনছে এই মুহূর্তে। এরপর আমরা কোন গান শুনবো মনির ভাই? এরপরে হায়াতউদ্দিন কাহার কদ্দিন কেউ তো জানে না, জন মিলে মরিতে হবে মন যে মানে না, এই গানটা আমি করব। এটাও শিল্পী মনির খানেরই গাওয়া। আচ্ছা, আমরা তাহলে এই গানটা শুনি এখন। জি, হায়াতউদ্দিন কাহার কদ্দিন কেউ তো জানে না, জন্মিলে মরিতে হবে মন যে মানে না, জন্মিলে মরিতে হবে মন যে মানে না, হায়াতউদ্দিন কাহার কদ্দিন কেউ তো জানে না, জন্মিলে মরিতে হবে মন যে মানে না, জন্মিলে মরিতে হবে মন যে মানে না, এক সেকেন্ড এদিক সেদিক করেন না যিনি, ইংলিশ টাইমে একদিন আসিবেন তিনি, এক সেকেন্ড এদিক সেদিক করেন না যিনি, ইংলিশ টাইমে একদিন আসিবেন তিনি, রুহটারে কব্জা করে নিয়ে যাবেন আপন ঘরে, রুহটারে কব্জা করে নিয়ে যাবেন আপন ঘরে, এদে আর রুহু পাখি ফিরে আসে না, জন্মিলে মরিতে হবে মন যে মানে না, জন্মিলে মরিতে হবে মন যে মানে না, কি কথা দিয়ারে মনা ভবে আসিলা, কারে ভালোবাসার কথা কারে বাসিলা, কি কথা দিয়ারে মনা ভবে আসিলা, কারে ভালোবাসার কথা কারে বাসিলা, বল মিল্টন খন্দকারে থাকিস না আর অন্ধকারে, বল মিল্টন খন্দকারে থাকিস না আর অন্ধকারে, এই দেহে আর পরাণ পাখি ফিরে আসে না, জন্মিলে মরিতে হবে মন যে মানে না, জন্মিলে মরিতে হবে মন যে মানে না,
হায়াতুদ্দিন কাহার কদ্দিন কেউ তো জানে না, জন্মিলে মরিতে হবে মন যে মানে না, জন্মিলে মরিতে হবে মন যে মানে না। অসাধারণ রচনাশালে অনেক তাত্ত্বিক একটি গান আমরা শুনলাম, জীবন মৃত্যুর কথা যে গানের মধ্যে রয়েছে। এরকম একটি সঙ্গীত প্রতিভা আমি বলবো যে অকালে ঝরে যাচ্ছে, কারণ সারাদিন তার জীবন জীবিকার জন্য যুদ্ধ করতে হয়। এবং আপনারা রাসেল হোসেনের ক্যামেরায় দেখছেন যে তার এই ছোট্ট দোকান, এই ছোট্ট দোকানের মধ্যে সবই শক্ত ধাতব পদার্থ, তিনি মেকানিকের কাজ করেন, তার একটা সুস্থ একটা পৃষ্ঠপোষকতা দরকার। সব কালে সব যুগেই পৃষ্ঠপোষকতা না থাকলে আসলে কোনো প্রতিভাই ঠিকঠাকভাবে বিকশিত হতে পারে না। আজকে আমাদের পথে প্রান্তরে অনুষ্ঠানে আমরা মনির ভাইকে খুঁজে পেয়েছি। মনির ভাই, আমরা আপনাকে কীভাবে খুঁজে পেলাম আপনি কি জানেন? না, আমি সঠিকভাবে জানি না যে কীভাবে আমাকে পেয়েছেন। আমি হয়তো কাজ করছিলাম এখানে, হয়তো সেইভাবে আপনারা, মানে আমরা আপনার ঠিকানা কীভাবে পাইলাম এটা তো জানেন না? না না, আমি জানি না এটা। আমরা যখন এই বাজারে আসি, যখন আমরা জানতে চাই যে এখানে মূলত আমরা দাঁড়িয়েছিলাম, একটু চা খাবো বলে দাঁড়িয়েছিলাম, তো আমরা যেহেতু মিডিয়া কর্মী, অনেকেই আমাদের বললো যে আমাদের এখানে কাজ করে, কাজের ফাঁকে ফাঁকে একজন খুব সুন্দর সঙ্গীত পরিবেশনা করে, তো আপনারা যদি তার জন্য কিছু করতেন তাহলে সে হয়তো উঠে যেতে পারত। দর্শক দেখেন, আসলে এরকম অসংখ্য গ্রাম বাংলায় অসংখ্য প্রতিভা কিন্তু এরকম লুকিয়ে আছে, লুকিয়ে বলবে মানে এটা কি বলবো যে আসলে সুযোগের অভাবে তারা অবহেলিত অবস্থায় পড়ে আছে। আমরা একটা প্ল্যাটফর্ম দিলে, একটি জায়গা দিলে তারা হয়তো বা উঠে যেতে পারবে। এবং তিনি যে ধরনের সঙ্গীত পরিবেশন করেন, তার সঙ্গীতের গলাটা যেরকম, আমার মনে হয় যে নিশ্চিত তিনি ভালো কিছু করবেন। এবং দেখছেন যে অনেক মানুষ কিন্তু, স্থানীয় অনেক মানুষ, বাজারের অনেকেই কিন্তু আমাদের এই ছোট আয়োজনটি কিন্তু তারা দেখতে এসেছে। সবাই মূলত পাশে রাসেল হোসেনের ক্যামেরায় দেখতে পাচ্ছেন, সবাই মূলত দাঁড়িয়ে আছে, সবাই উপভোগ করছে আমাদের মনির ভাইয়ের এই ছোট্ট আয়োজন। আয়োজনই বলবো, কারণ আমরা আসলে এই ভাঙড়ির দোকানে বসে আছি এবং মনির ভাইয়ের সেই মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন উপভোগ করছি। মনির ভাই, আমরা আরেকটি গান শুনবো, আপনাকে অনেক বিরক্ত করলাম, অনেক সময় নষ্ট করলাম, আমরা আরেকটি গান শুনি। এবার কোন গানটা শুনবো? আশায় আশায় বসে আছি ওরে আমার মন। আচ্ছা, আশা আশায় বসে আছি। আচ্ছা, তাহলে এই গানটা শুনি আমরা। আশায় আশায় বসে আছি, আশায় আশায় বসে আছি ওরে আমার মন, কখন তোমার আসবে টেলিফোন, কখন তোমার আসবে টেলিফোন। আশায় আশায় বসে আছি, আশায় আশায় বসে আছি ওরে আমার মন, কখন তোমার আসবে টেলিফোন, কখন তোমার আসবে টেলিফোন। কিড়িং কিড়িং মধুর ধ্বনি শুনি তোমার আগমনি, কিড়িং কিড়িং মধুর ধ্বনি শুনি তোমার আগমনি গো, ধন্য হয় যে অন্তর খানি, ধন্য হয় যে অন্তর খানি, ধন্য এ জীব, কখন তোমার আসবে টেলিফোন, কখন তোমার আসবে টেলিফোন। আশায় আশায় বসে আছি, আশায় আশায় বসে আছি ওরে আমার মন, কখন তোমার আসবে টেলিফোন, কখন তোমার আসবে টেলিফোন। অসাধারণ, আসলে গানটি এতটাই মনোমুগ্ধকর, মন চাইছিল গানটি শেষ না হোক, অনেকক্ষণ ধরে চলুক, কিন্তু আসলে সময়ও বলছে শেষ করতে হবে এবং তার নিজেরও কাজ রয়েছে। মানে আমাদের ক্যামেরার পেছনে যারা আছে তারা সবাই, যারা সবাই বলছে যে আমাদের ক্যামেরার পেছনে, অর্থাৎ আমাদের ছোট্ট আয়োজন, ক্যামেরার পেছনে অনেক মানুষ এবং এই স্থানে মানুষ হঠাৎ করেই তারা জড়ো হয়েছে এবং সবাই বলছে যে লালনের শহরে এসেছো তোমরা, লালনের গান শুনবে না, এটা কেমন করে হয়? তো আমরা গতানুগতিক ধারার বাইরে আমরা একটু লালন সঙ্গীত শুনতে চাই। ভাই, আপনাকে একটু বিরক্ত করছি সবার অনুরোধের জন্যই, মূলত আমাদের আরেকটি গান শোনাতেই হবে, সেই সঙ্গীতটি লালন সঙ্গীত হলেই ভালো হয়।
বলি মা তো চরণ ধরি ননি চুরিয়ার করব নায় মা ননি চুরিয়ার করব না আরা মারি মারি স্নেমা আরা মারে আরা মারে মারি স্নেমা রনির জন্যে আজা মারে মারলে গো মা বেঁধে ধরে ননির জন্যে আজা মারে মারলে গো মা বেঁধে ধরে দয়া নাই মা তোর অন্তরে স্বল্পেতে গেল জানায় মা স্বল্পেতে গেল জানা আর আমারে মারিস নে মা আরা মারে আর আমারে মারিস নে মা পরে মারে পরের ছেলে কেঁদে এসে মাকে বলে পরে মারে পরের ছেলে কেঁদে এসে মাকে বলে মা জননী নিষ্ঠুর হলে মা জননী নিষ্ঠুর হলে কে বোঝে মায়ের বেদন মা কে বোঝে মায়ের বেদন আর আমারে মারিস নে মা আরা মারে আর আমারে মারিস নে মা ছেড়ে দে মা হাতের বাঁধন যেদিকে যায় দুই নয় পরের মাকে ডাকবে লালো তোর গৃহে আর থাকবে নায় মা তোর গৃহে আর থাকবে না আর আমারে মারিস নে মা আরা আরামারে মারিস নে মা অসাধারণ খুব সুন্দর গান করেছেন তিনি দর্শক আমরা পথে প্রান্তের অনুষ্ঠানের প্রথম পর্বে আমরা আজকে কুলবাড়িয়া বাজারে অর্থাৎ বাংলাদেশের সাংস্কৃতিক উপজেলা হরিণাকুণ্ড হরিণাকুণ্ডর কথা বলতেই কিন্তু মনে পড়ে যায় সেই বিখ্যাত এশিয়ার প্রখ্যাত সাধক বাউল সম্রাট লালন শাহ এবং তার গুরু সিরাজ সাহেবের কথা ফকির মজনু শাহ সব মিলিয়েই হরিণাকুণ্ড বাংলাদেশের সাংস্কৃতিক উপজেলা যেখানকার মানুষ কিন্তু সুস্থ সাংস্কৃতি লালন পালন করে সেটার প্রমাণ কিন্তু একটা মেকানিক আমাদের মনির ভাই
তিনি লোহালক্কর শক্ত ধাতব পদার্থের মাঝে থেকেও তার হৃদয়ে কিন্তু গান এবং সুরের কোনো অভাব নেই, সেটা রাসেল হোসেনের ক্যামেরায় পথে প্রান্তরে উৎসব আপনার প্রথম পর্ব দেখছেন। স্থানীয় অনেকেই কিন্তু যুক্ত হয়ে গেছে আমাদের সঙ্গে, ছোট্ট পরিসরে ছোট্ট আয়োজন, তার দোকানের মাঝে বসে আমরা তার গান শুনলাম। মনির ভাই, আপনার সঙ্গে সর্বশেষ যে কথাটি আমরা বলতে চাই তা হচ্ছে, আপনার কি বলার আছে? অনেকে তো গান শুনবে এবং আমাদের ভিডিওটি অসংখ্য মানুষ দেখবে দেশ এবং দেশের বাইরে, তো সেই জায়গা থেকে আপনার কি চাওয়া পাওয়া, আপনার মনের কথাটা কি বলতে চান? আমার মনের কথাটা, আমি অনেক দিন থেকেই মানে শিল্পী হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি, হয়তো অর্থের দিক থেকে হোক যেভাবে পেরে উঠিনি, তবে এখনও আমি চেষ্টা করি যে আমি একজন শিল্পী হয়ে সমাজের বুকে দাঁড়াতে চাই। দর্শক দেখছেন যে তিনি তার সংসার চালানোর জন্য, সংসারে ছয় সাতজন মানুষ, তাদের চালানোর জন্য তার কর্মক্ষেত্রে সারাদিন তিনি যুদ্ধ করলেও ছোটবেলা থেকে গানের প্রতি যে ভালোবাসা, ভালো লাগা এবং তার শিল্পী হয়ে ওঠার জন্য যে যুদ্ধটা, সেটা কিন্তু মনের কোণে তিনি ঠিকই লালন করে যাচ্ছেন। এখনও পর্যন্ত তিনি হাল ছাড়েননি, তিনি কাজ করেন, এর ফাঁকে ফাঁকে তিনি গান করেন। এই সমস্ত শক্ত জিনিসের সবসময় টুংটাং শব্দের সাথে তার কণ্ঠের যে মধুরতা, সেটা কখন যে তার অভাব অনটন আর দারিদ্রের সঙ্গে যুদ্ধ করতে করতে মিলিয়ে যায় তা তিনি নিজেই হয়তোবা জানেন না। তবু স্থানীয় সবাই তাকে সঙ্গীত শিল্পী বলেই চেনে, যে শিল্পীর কোনো স্বীকৃতি নেই, যে শিল্পীর এখনও পর্যন্ত কোনো আলো ঝলমেলে স্টেজে গান করা হয়নি। আমরা চাই যে কারোর পৃষ্ঠপোষকতা, কারোর সহযোগিতা পেলে এরকম পড়ে থাকা শিল্পীগুলো, যারা সত্যিকার অর্থে সুন্দর প্রতিভা নিয়ে জন্মেছে, যারা এখনও পর্যন্ত হৃদয়ের কোণে সেই স্বপ্নকে লালিত পালিত করে, সেই স্বপ্নকে আরেকটু হয়তোবা একটা জায়গায় পৌঁছে দিলে তারাও ভালো কিছু করতে পারবে, সেরকম প্রত্যাশা করে আমি জুয়েল আজকে আপনাদের মাঝ থেকে বিদায় নেব। আজকে শেষ করছি পথে প্রান্তরের প্রথম পর্ব, এবং ক্যামেরাতে আমার পিছনে আমার সহকর্মী অনেক পরিশ্রম করেছে রাসেল হোসেন, তাকে অনেক অনেক ধন্যবাদ। শেষ করছি আজকের অনুষ্ঠান, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কুলবাড়ি বাজার থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।